সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটি টিউর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 17 অক্টোবর, রোজ সোমবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় শকরুল ডেয়ারি ফার্ম। আর এই শকরুল ডেয়ারি ফার্মের প্রতিবেদন, এর আগে বেশ কিছু প্রতিবেদন আমার চ্যানেল থেকে দেওয়া হয়েছে, আপনারা বেশ ভালো সাড়া দিয়েছেন। তো শকরুল ডেয়ারি ফার্মে এখন পরিচালনা করছেন আলতাফ মামা। তো চলেন আলতাফ মামার সঙ্গে কথা বলবো। এই ডেয়ারি ফার্মে আসলে অসংখ্য পরিমাণ বকনা এই ডেয়ারি ফার্মে পাওয়া যায়। তো এখানে আমরা জানবো, এখানে কিছু নতুন বকনা আমরা দেখতে পাচ্ছি। তো এসব এই বকনা, নতুন বকনা সম্পর্কে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম মামা, ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এখন ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো, আগের চাইতে অনেক ভালো, আস্তে আস্তে ভালোই হচ্ছে, আস্তে আস্তে ভালোই হচ্ছে। তো তাহলে পরে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? জি মামা। তো আজকের ভিডিওতে নতুন গরু কয়টা আছে? এই দুটা জার্সি আছে আর 5টা হলস্টাইন ফ্রিজিয়ান আছে। 5টা হলস্টাইন ফ্রিজিয়ান আছে, হ্যাঁ। আচ্ছা চলেন এক এক করে গরুগুলো দর্শকদের মাঝে তুলে ধরি। তো মামা, শুরুতে খুবই সুন্দর একটি বকনা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 7 মাস হয়েছে। 7 মাসের মতো বয়স হয়েছে? জি। আচ্ছা, এর খুর চারটাও আমরা সাদা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর উলানটা একটু দেখাই দিই আমরা দর্শকদের। দেখেন দর্শক, দেখেন মাশাল্লাহ বার চারটে আছে। আচ্ছা, তো এই বকনাটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটার দাম 42,000 টাকা আছে। 42,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, এর ভিতরে দাম দাম করতে হবে। আচ্ছা, কিছু দর দামেরও সুযোগ আছে? হ্যাঁ। তো এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম। তো 2 নম্বরে যে বাচ্চাটা আছে, এটা কি জাতের? এটা জার্সি বাচ্চা। জার্সি? জি। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 8 মাস হবে। 8 মাসের মতো বয়স হবে? হ্যাঁ। আচ্ছা, তো এর জার্সি বাচ্চার কি খুর কালো হয়? হ্যাঁ, খুর কালোই হয়। আচ্ছা আচ্ছা, তেরুলানটা একটু দেখাই দিই আমরা দর্শকদের। দর্শক দেখেন মাশাল্লাহ বাচ্চা টেস। আচ্ছা, তো এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 8 মাস হবে। 8 মাসের মতো বয়স হতে পারে? জি। আচ্ছা, এই যে কানে এগুলা কি লাগানো? এগুলা এগুলা আর কি ওই ইন্ডিয়ার হচ্ছে কেন কিছু ফার্মে থেকে আসছে। তো আচ্ছা, ওইগুলা আমরা আমরা ইয়াত পাইছি, ফোনে পাইছি যে আমার কাছে দুইটা বাচ্চা আছে। আচ্ছা, পরে আমি যায় নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, আমবাড়ি হাটের দিক থেকে নিয়ে আইছি। তো ওরকম ছিল, ওরকমই আমি ওটা কাটিনি। আচ্ছা আচ্ছা, তো এই জার্সি বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 52,000 টাকা। 52,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। কিছু কি দরদামে সুযোগ আছে? অল্প কিছু সীমিত। আচ্ছা, সীমিত দরদাম করে বিক্রি করে দেবেন। এইটা আমরা 2 নম্বর বাচ্চা দেখলাম। তো সিরিয়ালের 3 নম্বরে যে বাচ্চাটা আছে, এটা কি জাতের? এটাও জার্সি বাচ্চা। এই দুটাই কলের মাধ্যমে নিয়েছি। আচ্ছা, এটাও জার্সি বাচ্চা? জি। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স ওই 8 মাসের মতো হবে। 8 মাসের মতো বয়স হবে। তো এর খুরচারটাও কালো আমরা দেখতে পাচ্ছি, নাভি নেই। তো এর উল্লানটা একটু দেখাই দিই দর্শক। এটা খুব সুন্দর, দেখেন দর্শক, দেখেন মাশাআল্লাহ বাচ্চাটা আছে। আচ্ছা, তো এই গরুটার বয়সটা কেমন হবে? এটাও 8 মাস হবে। 8 মাসের মতো বয়স হতে পারে? জি। আচ্ছা, এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা 52,000 টাকা লাগবে। এটাও 52,000 টাকা চাচ্ছে? জি। আচ্ছা, এটা একটু সাইড করে দেন। এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম। তো সিরিয়ালে 4 নম্বরে যে গরুটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 8 মাস হবে। 8 মাসের মতো বয়স হতে পারে? আচ্ছা, এর উলানটা একটু দেখা যায় দর্শকদের। দর্শক দেখেন মাশাল্লাহ বাট চারটে আছে। হ্যাঁ, এবং জিপিটা সাদা আছে। আচ্ছা, জিপাটা সাদা আছে? হ্যাঁ। আচ্ছা, চামড়াটাও লুজ এবং গলায় কোমল নেই, কোমল নেই, নাভি আছে, হালকা একটু নাভি আমরা দেখতে পাচ্ছি। তো এই বকনাটা 8.5 মাস বয়স বললেন? জি। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে তাহলে কেমন দাম রাখবেন? 55,000 টাকা চাচ্ছে। আচ্ছা, 55,000 টাকা দাম চাচ্ছেন? জি। কিছু কি দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা, কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। তো এটা আমরা 4 নম্বর বাচ্চা দেখলাম। তো 5 নম্বরে যে বাচ্চাটা আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, খুব ভালো মানের। আচ্ছা, খুব ভালো মানের বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই বাচ্চাগুলো আপনার কোথায় থেকে সংগ্রহ করা? এইগুলো আপনার ওই
গ্রামের থেকে সংগ্রহ করছেন আপনারা? হাট বাজার গ্রাম যেখানে পান সেখান থেকে সংগ্রহ করেন? কলটল পাই সেখান থেকে আমরা যা নিয়ে আসি সংগ্রহ করি। এটা কোর চারটা আমরা সাদাই দেখতে পাচ্ছি এবং গলায় ঝুল নেই। রুলারটা একটু দেখাই দিই দর্শকদের, দর্শক দেখেন মাশাল্লাহ এটারও বাট চারটাই আছে, রুলারটা খুব সুন্দর সুন্দর। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম চাচ্ছে 65,000। 65,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। কিছু দরদামের সুযোগ আছে? হালকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, হালকা দরদামের সুযোগ আছে। আর এই গরুটার বয়সটা কতদিন বললেন? এটার বয়স হচ্ছে 9 মাস। 9 মাসের মতো বয়স হয়েছে? বয়স হয়েছে। আচ্ছা তো এটা একটু সাইড করে দেন, পরের বাচ্চাটা একটু দেখাই দর্শকদের। তো এটা আমরা দেখলাম 5 নম্বর বাচ্চা। তো সিরিয়ালে 6 নম্বরের যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স খুব বেশি হলে 10 মাস। 10 মাসের মতো বয়স হতে পারে? হতে পারে। আচ্ছা তো এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা তো এই রুলানটা একটু দেখা দিই দর্শকদের। দর্শক দেখেন মাশাল্লাহ এটারও বাট চারটাই আছে এবং খুর চারটা আমরা সাদাই দেখতে পাচ্ছি। আচ্ছা জিভাও সাদা। তো এটা হচ্ছে কতদিন বললেন বয়সটা? এটা হচ্ছে এখানে 10 মাস। 10 মাস। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটার দাম 70,000 টাকা। 70,000 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দরদামের সুযোগ আছে? কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন। তো এইটা আমরা হচ্ছে 6 নম্বর বাচ্চা দেখলাম। তো সিরিয়ালে 7 নম্বর যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন হবে? এটার বয়সও 10 মাস। এটার বয়সও 10 মাস। আচ্ছা তো এটার মাজাটা স্ট্রেট দেখা যাচ্ছে, মাশাআল্লাহ ভারী মাজা। আচ্ছা এর উলানটা একটু দেখাচ্ছি, দেখেন দর্শক বাট চারটাই আছে এবং সাদা। আচ্ছা তো জিবাও সাদা, মুখ জিবাও সাদা, মাথাটা কালারটাও মাশাল্লাহ। আচ্ছা তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটা 70,000 টাকা। এটা 70,000 টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি। আচ্ছা কিছু কি দরদামের সুযোগ আছে? তো আপনার এখানে মাশাআল্লাহ অসংখ্য বকনাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ভিডিও বড় হলে অনেকেই দেখতে চায় না। তো আমরা আপাতত এই কয়টা এখন দর্শকদের মাঝে তুলে ধরি। তো আপনার এখানে তো আরও অসংখ্য পরিমাণ বকনা আছে। আচ্ছা আচ্ছা, যখন যে ধরনের বকনাই চাক আপনারা দিতে পারবেন। আচ্ছা তো আপনার কাছে কি গাভীও পাওয়া যায়? গাভী, ষাঁড় সব ধরনের গরুই আপনারা দিতে পারবেন? দিতে পারবেন। আচ্ছা এখন বর্তমানে আপনার খামারে কতগুলো বকনা আছে? আমার খামারে এখনো তাও 40টার মতন আছে। 40টার মতো বকনা সবসময় থাকে? হ্যাঁ, এগুলা দেখেন। আচ্ছা তো আপনারা দর্শকদের জন্য একটু কিছু বলেন, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছে তারা কি দিয়ে শুরু করলে ভালো হবে? যারা নতুন খামার শুরু করতে চাচ্ছে তারা আগে ছোট থেকে কিনে আগে জাত করে নিতে হবে। আচ্ছা বকনা দিয়ে শুরু করলে? বকনা দিয়ে করে নিতে হবে। বকনা দিয়ে শুরু করলে সেটা সবথেকে বেটার হবে। বেটার হবে। আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। 01753022652। এটা পার্সোনাল নাম্বার, এটা ইমো নাম্বার। এটা ইমো নাম্বার, জি। আচ্ছা তো মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।